আজকে ম্যান্ডি স্বীকার করিয়ে দিল। কি স্বীকার করলো দিদি? স্বীকার করলো ওর সাথে সৌমেনের কোথাও মানসিক মিল নেই। ও যেটা চায় সেটা ও চায় না, খাওয়া পড়া ড্রেস কোনো দিকেই মনের মিল নেই। মনের মিল না থাকলে কি করে সংসার চলবে? অথচ ওদের লাভ ম্যারেজ ছিল। আমরা বলি লাভ ম্যারেজ মানে কি, একটা একে অপরকে চেনে, একে অপরকে ভালোবাসলেই কিন্তু লাভ ম্যারেজ হয়, তাই না? কিন্তু ওদের নাকি কোথাও কোনো মনের মিল ছিল না, আর এটা প্রমাণও দিয়ে দিল। কারণ সমুদ্রের পাড়ে গেছে, ম্যান্ডি চাইছে আরও 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 জলের কাছে যেতে, আর সৌমেন বলছে আমি পিছে থাকবো। দেখলাম তো মিল নেই, সত্যি কোনো দিন মিল ছিল না, 12 বছর ধরে কোথাও মিল ছিল না। বিয়েটা একটা সমঝোতা ছিল, কারণ পুরনো বয়ফ্রেন্ড যাকে ভালোবেসেছিল সে ছেড়ে দিয়েছিল। তার উপরে বদলা নেওয়ার জন্য সেই পুরনো বয়ফ্রেন্ডের জন্মদিনের দিন স্মৃতিতে সিঁদুর পড়েছিল। ম্যান্ডি রানি গরগরানি, এক পা দুধে তিন পা পানি। ম্যান্ডি তো শরীর খারাপ, ওর শরীর আর ভালো হচ্ছেই না। ডাক্তারে, কবসে, হুজুরে, আমি বলেছিলাম অনেকদিন আগে মে মাসে যে রানুদ্দির বাড়ির ঝাড়ুটা ছাড়া ম্যান্ডিকে কেউ সুস্থ করতে পারবে না। ওইখানে ঘুরতে গেল, যাওয়ার পর নাকি অসুস্থ হয়ে পড়লো। হ্যাঁ, ঘুরতে গিয়ে অসুস্থ হয়ে পড়লো, শরীর খুব খারাপ লাগছে। সৌমেন আবার ক্যামেরা নিয়ে বলছে ঘুরতে গিয়ে অসুস্থ হয়ে গিয়ে পড়লে কেন, আর যেই বলেছে অসুস্থ হয়ে পড়েছে সঙ্গে সঙ্গে এমন করে বলছে চাউমিনটা খেতে পারিনি। তারপর ওর মাথা ব্যথা, নারকেল তেল লাগবে। কিন্তু জানো নারকেল তেল ইংলিশ কী গো? কোকোনাট না, নারকেল ইংলিশ আমি বেশি পড়াশোনা জানি না, টেনে মনে 1-2 পড়েছে, A-Z হতে বলতে পারি। নারকেল তেল ইংলিশ বোধ হয়, নারকেল ইংলিশ বোধ হয় কোকোনাট, আর তেল ইংলিশ বোধ হয় অয়েল। তো ওদের কাছে নারকেল তেল ছিল না, মানে যে হোটেলে ওরা উঠেছে সেখানে নারকেল তেল ছিল না। তবে একটা তেল ছিল যেটা সৌমেন এনেছে, এটা কিন্তু এটার নাম কিন্তু এন, আমি পুরো নামটা বলছি না, এন কোকোনাট অয়েল, ঠিক আছে? তো এন কোকোনাট অয়েলটা কি নারকেল তেল না, মনে হয় না। কোনো কোম্পানিতে যদি লেখা থাকে মাস্টার্ড অয়েল, এটা মানে কি সর্ষের তেল না, বোধ হয় না, তাই না? আমি ঠিক জানি না, তোমরা বলো এন কোকোনাট অয়েল এটা নাকি নারকেল তেল না? বলো নারকেল তেল খুঁজলো, নারকেল তেল পেলো না, তারপর একটা কি তেল ছিল ওদের কাছে এন কোকোনাট অয়েল, ওটা এনেছে, ওইটা খুব তেলে জলে দিয়েছে, তারপর ওর নাকি রাত্রেবেলা ঘুম হয়েছে। ওর মেইন প্রবলেমটা হচ্ছে ঘুম হয় না। তারপর ঘুম থেকে উঠে যেই ভাব বলল একটু বেরু যাবে, মানে ওল্ড দীঘাতে যাবে, সুস্থ হয়ে গেল। লাল কুর্তি, সেই নুপুর অলাপা নিয়ে বেরিয়ে গেল। আমি ওদিনও বলেছিলাম ওদের ড্রেসিং সেন্সটা নেই, এর মানে শুধু ম্যান্ডিদের না, এরকম হঠাৎ করে বড়লোক হওয়া কারোরই নেই। ওরা যাচ্ছে সমুদ্র, সমুদ্রতে যাওয়া মানে লোকে পা ভিজাবে, জুতোগুলি ওই রকম ঢঙে নিতে ছিল না। আমগো সৌমেন বাবাজি ওই জুতো নিল যেটা কিনা ভিজে যায়। ওইখানে আইদার হাওয়াই চপ্পলে যাও, নয়তো এমন জুতো পরে যাও যেটা মানে জলটা ঝরে যায়। কিন্তু এই ধরনের কাপড়ের শুগুলি নিয়ে গেলে তাহলে তো ভিজলে তো শুকোবেই না, এইটুকু সেন্স আছে। আবার সেই জুতোগুলি পরে সেই সমুদ্রের উপরে খেতে বসল। বলছি দাঁড়াও, তারপর সমুদ্রে গেলে থ্রি কোয়ার্টার প্যান্টগুলি আরামসে দুজনেই পরতে পারত, ইচ্ছা মতো সমুদ্রতে ভিজলেও অ্যাটলিস্ট হাঁটু পর্যন্ত অব্দি প্যান্টটা উঠানো যায়। ছেলে মানুষ হাঁটু পর্যন্ত প্যান্ট রাখতেই পারে, অতটা যাবে না ঢেউয়ের কাছে, ভিজবে না। না, ওরা ফুল ড্রেসে গেল, তাহলে তো ভিজবেই কাপড় জামা কাপড়, ফুল ড্রেসে গেল। আর নর্মালি যখন আমরা ধরো সমুদ্র দেখে আজকেই ফিরবো, তাই আমরা যদি ভিজেও যাই ওই কাপড়গুলি কিন্তু আলাদা একটা প্লাস্টিকের প্যাকেটে নিয়ে নিই। ফ্লাইটে আসবো বললো ব্যাগের মধ্যে এমন একটা খুপে রেখে দেই যেটা প্লাস্টিকের দুটো ব্যাগের মধ্যে রাখলে কিচ্ছু হয় না। ওরা তো বাইকে টেকে, কোনো অসুবিধা নেই, আমরা যে লাগেজে দিয়ে দিই সেই ভেজা কাপড়টাও কিন্তু অন্য কাপড়গুলি খারাপ করে না, অন্য একটা চেনের মধ্যে দুটো প্লাস্টিক দিয়ে রেখে দিলে এইসব ব্রেইন ওদের জীবনও হবে না, জীবনও হবে না। আচ্ছা, তারপর ওরা কিন্তু প্রচণ্ড সারাক্ষণ মোবাইল, আমার থেকে 3 গুণ বেশি জানে কোথায় কী পাওয়া যায় না পাওয়া যায়। ফ্লিপকার্ট বলো, মিশো বলো, অ্যামাজন বলো, এগুলি অনেক বেশি পাওয়া যায়। আচ্ছা, তারপর নেই, ওইখানে গেল। তারপর ঘুম থেকে ওঠার পরে যাচ্ছে এক জায়গায় গেল, ওইখানটায় ওপর উঠতে লাগবে, ওইখানে গেল না,
উদয়পুরে সি বিচে যাবে। যাওয়ার পথে ও রাস্তাতে ওর ঘুম পাচ্ছিল, নেমে কিছুটা খেতে নামলো, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ঘুম পাচ্ছিল। ঘরে যখন বিছানাতে শোয় তখন ওর ঘুম পায় না, এদিকে বলে সারাদিন বলে ঘুম পায় না, এখন বললো বাইকে উঠবো এত ঘুম পাচ্ছে বুঝতে পারছি না যেতে পারবো কি না পারবো। এদিকে নিজেই বলে আমার তো এমনিতেই ঘুমায় না, 14টা মিস কল আসলো কেন আমার ঘুমটা ভাঙলো। যার 14টা মিস কল আসার পরও ঘুম ভাঙেনি সে তার কিন্তু ঘুম হয় না। ওর ঘুম না হওয়া, খাওয়া না হওয়া, অঢেল খাওয়া, বমি বমি ভাব আর গা গুলানো কমন থিং। উদয়পুরে সি বিচে গিয়ে ইলিশ মাছ 10 পিস, গলদা চিংড়ি, আবার বোধ পমফ্রেট, 3 রকম মাছ খেলো। খেয়ে সেরে বললো আর কিছু খাবো না, ঘরে গিয়ে তো খিদে পাবে। বিশ্বাস করো আমার ওর খাওয়া দেখলে পরে মনে হয় আরে রাস্তায় ডাবের জল আইসক্রিম, আমি তো ভুলেই গেছিলাম তোমরা দিদি দিদিদের বললে না, হ্যাঁ ডাবের জল আইসক্রিম। এত খাওয়ার পরও বলছে আর কি করবো, প্যান্টটা তো ইলাস্টিক না আর বডিটাও এরকম না যে খুব মোটা হচ্ছে, কোনোটাই না, তাহলে কী করে মানে এই কী করে পেটে জাগা হয়, এইটুকুন খেলে আর খেতে পারি না, মানলাম আমাদের এইটুকুন বয়স হয়েছে, তার বলে কি এত খাওয়া, অথচ কি সুন্দর ফিগারটা মেনটেন করেছে, দেখো কোথাও কিন্তু এক্সট্রা ফ্যাট দেখা যায় না, মানে মেনটেনিংটা দুজনেরই কিন্তু খুব সুন্দর, কিন্তু এই হারে খাওয়ার পর। তারপর প্রচণ্ড মাথা ব্যথা করছিল প্রচণ্ড, কিন্তু ঘরে গিয়ে আবার খাওয়াটা থাকবে কি না থাকবে, তাই রাস্তাতেই আবার ওই ডিমের ঝোল আলু ভাজা আরামসে খেয়ে নিল। খেয়ে ঘরে গিয়ে শুলো কিন্তু ঘুম হলো না, মেডিসিন নিয়ে ঘুমালো কিন্তু শোম্যান পাশে বসে শুয়ে নাক ডাকছিল আর ও নাক ডাকাটা গুনছিল। ও দুইবার গেল ওইখানে, ও কতবার যায় না যায় এগুলি ভিডিওতে বলতে লাগে, দুইবার গেল, তারপর একটু এপাশ ওপাশ করলো, একটু শুয়েছিল, কিন্তু ওর আর ঘুম হয়নি কারণ রাত্রেবেলা বেরোতে লাগবে। তারপর একটা কথা বলেছে যে যদি ও গাড়িতে করে ফেরে, ও শরীর খারাপ লাগে যদি গাড়িতে করে ফেরে তাহলে জিনিস কিনতে পারবে, আর যদি বাইকে করে ফেরে জিনিস কেনা যাবে না। কেন একটা এরকম ব্যাগ নিলে এটা তো যথেষ্ট জিনিস নেওয়া যায়, মোটামুটি একটা পিঠের ব্যাগগুলিতে মানে ইজিলি ব্যাগগুলি নিয়ে বসা যায় এবং ইজিলি 2-3 কিলো নিয়ে বসা যায়, বাইকেও বসা যায়, নিজের নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি লোকের না। একটা বাইকে 3-4 কিলো নিয়ে ওরা কোনো ড্রেস আনেনি কিছু আনি সেরকম বলছে, হ্যাঁ একটা ডিক্কিতে দিয়ে দিল আর একটা পিঠে ব্যাগ নিয়ে বসে আরামসে যাওয়া যেতে পারে, কিন্তু জিনিস কিনবে কি কিনবে না, বাইকে যাবে না গাড়িতে যাবে, বাইকে যাবে না গাড়িতে যাবে, ওরা তো লাস্টলি বাইকেই গেল, গাড়িতে তো যায় নাই, হ্যাঁ কারণ হাজব্যান্ড এখন বাইকটা চালানো শিখে গেছে খুব ভালো করে, বাইক চালানোটা ওই যে আগে একজুরি ট্রেনিংটা দিচ্ছিল বাইকে ঘুরে ঘুরে, তারপর কি বলেছিল ট্র্যাভেল ব্লগ আনবে, ট্র্যাভেল ব্লগ আনবে, ওই কারণ দুটো চ্যানেলে যদি একরকম ব্লগিং হয় তাহলে চলবে না, ট্র্যাভেল ব্লগ আনতে গেলে ওকে লং রাইড, আর সেই লং রাইডে প্রথমে নিজে একা একা সোমেন একা একা বাইক চালিয়ে প্র্যাকটিস করলো, তারপর বউকে নিয়ে নিয়ে এই নবদ্বীপ, তারপরে এই বাতকুলা বার সরি বাতকুলা বলছি বসিরহাট, এইবার আরেকটু আগে মন্দারমণি, এইভাবে বাইকে আপ ডাউন করতে 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 শিখলো, মানে প্র্যাকটিস রাখলো, সো দ্যাট ফিউচারে যখন ওর চ্যানেলটাকে মানে সৌমেনের চ্যানেলটাকে ট্রাভেল ব্লগ করবে ও বাইকে অনেক দূরে দূরে যাবে, যেটা আছে বাইক রাইডার এরকম করে, এবং বলেছে এবার মন্দারমণি আসার আগে নেক্সট টাইম বাইক এত চালাবে ও নাকি লাদাখে আসবে, এটা কিন্তু খুব কমন থিং যে যারা বাইক রাইডার হয় এদের সবার একটা টার্গেট থাকে বাইক নিয়ে লাদাখে আসা। তো ও কিন্তু বলেছে এইবার এখন যাবো এখান ধীরে ধীরে তারপরে লাদাখ আসবো, হ্যাঁ এসো দিল্লিতে এসে আমার দেখা করো, যদি তখন দিল্লি সাইডে থাকি, আর যদি পুনেতে থাকি তত দেখা হবে না, তো লাদাখে যাও। তো এটাও কিন্তু একটা প্র্যাকটিসিং, প্রত্যেকটা জিনিস ওরা যেগুলি করছে চ্যানেলের জন্যই করছে, তুমি বলছো না বাইকে কেন গেল গাড়িতে কেন গেল না, বাইকটা ওরা প্র্যাকটিসে রাখছে কারণ ফিউচারে এই চ্যানেলটাকে ওরা ইসে করবে, ট্র্যাভেল ব্লগ করবে, যেটা সোমেন বলেছিল। তো সোমেন তো বলে একটা করে একটা, ওরা দেখায় একটা করে একটা, ওদের কোনোটাই ঠিক ঠিকানা নেই। ওই দিন যখন আমি ড্রেস নিয়ে বলেছিলাম ওদের ড্রেসের সেন্স একদমই নেই, কারণ আমরা যেরকম ড্রেস পরে সি সাইডে যাব নিশ্চয়ই সেরকম ড্রেস পরে আমরা পাহাড়ে উঠব না, পাহাড় মানেই ঠান্ডা ঠান্ডা থাকবে, উপরে একটা জ্যাকেট থাকবে, পাহাড়ে যে কোনো সময় বৃষ্টি আসে, যে কোনো সময় ফগি ওয়েদার হয়,
উইন্ডটা নিতে লাগে পাহাড়ে, যে কোনো পাহাড়ে তুমি যাও না কেন, যে কোনো সাইডে, উত্তরাখণ্ডে যাও, উত্তর পূর্বাঞ্চলে যাও, পাহাড় মানেই ওই রকম, সমুদ্র মানেই তোমার এখানে জলের ঝাপটা লাগবে যে আমার ড্রেসটা ভিজে যাবে। আইদার তুমি সিনথেটিক টাইপের ড্রেস পরবে, অবশ্যই এমন ড্রেস পরবে যেটাতে তোমার দেখা যাওয়ার চান্স না থাকে, আর এর যেহেতু ইয়াং, থ্রি কোয়ার্টারের প্যান্টগুলি পরে আর শোমেন তো আরামসে একটু বড় বারমুডাগুলি পরে চলে আসতে পারতো, আর জুতোগুলি অবশ্যই এরকম শু না, যদি বুঝতাম যে এরা ওইখান থেকেই বেরিয়ে যাবে তা আলাদা কথা, ওরা ওইখান থেকে ফিরে আবার হোটেলে আসলো, তাহলে কি দরকার ছিল এরকম ফুল প্যান্ট পরে আর এরকম শু পরে যাওয়ার। এগুলি মানে একদম এক্সপিরিয়েন্স, মানে এক্সপিরিয়েন্সের অভাব আমি বলবো না, মানে কোনো রকম চিন্তাই নেই এটাতে, কিছু নাই এটা ছাড়া, হাউ টু আর্ন, কি করে রোজগার করবো এছাড়া আর কিছু নাই, কোনো কিছু নাই, তার জন্যই এই ধরনের চিন্তাধারাটা আসতে পারে। হ্যাঁ, কোকোনাট ওয়েল মানে নারকেল তেল না সর্ষের তেল আমি জানি না, ভেবে দেখো এন কোকোনাট ওয়েল দিয়েছে এটা নারকেল তেল না জানেন, আর ওইখানে যাওয়ার পর যার এত শরীর খারাপ তারপরও ডাবের জল খাওয়া, আইসক্রিম খাওয়া, মাছ খাওয়া, আর আমি কিছু খাবো না, মাথা ব্যথা করছিল, মাথা ব্যথা করবে, খাবে, খেয়ে বমি করবে, তারপরও খাবে, কি আজব জিনিস। আজকে আমি ফিরে যাব, আমি কিন্তু আগের থেকে আমার হেলথটার সঙ্গে থাকবো, শরীরটা খারাপ লাগছে না তো, শরীরটা খারাপ হলে যেতে পারবো তো, এটা ফ্লাইটেই হোক আর ট্রেনেই হোক আর বাসেই হোক আর বাইকেই হোক, কারণ যতই হোক ফ্লাইটে তো তোমাকে বসতে লাগবে না, এই চিন্তাটা থাকতে লাগে, ছিল চিন্তার মধ্যের মধ্যে একদম না, একদম না। আবার বলছে আমি, তুমি তো বাইকে যাবা না, আমি তো, তুমি তো গাড়িতে যাবা, গেল বাইকে, কিন্তু সৌমেনের সাথে ওর কোনো দিক দিয়ে মিল নেই মনের দিক দিয়ে, চিন্তাধারা থেকে এটা কিন্তু বলে দিল, কিন্তু সৌমেন যেহেতু ওর কথাতে উঠে আর বসে, না করেনি এই মাছটা খাবো না, না করেনি গলা জিঙ্গিটা কেন খাচ্ছো, বিষয় না করাটা অধিকারটাও নেই, কারণ রোজগার যার খাওয়া তার, টাকা দেবো আমি, রোজগার করব আমি, আর তুমি ইসে করবে এটা তো হয় না, না তো রোজগার যার খাওয়া তার, তো এই ভেবে, এই ভেবেই কিন্তু ও হুলকে ধরেছিল, কারণ এই ঘোরাঘুরি এই বেড়ানোটা সৌমেন কোনোদিনও সাথে আগে করেনি, করার সুযোগও পায়নি, কারণ পোষ্যটাকে কে রাখবে, ওদের প্রথম প্রশ্ন ছিল পোষ্যটাকে কে রাখবে, তো ওই প্রথম যখন দীঘা গেছিল তখন তো বাস পোষ্যটাকে নিয়ে গেছিলো, দ্বিতীয়বার যখন গেছিলো ঘরে মাকে রেখে গেছিলো, এইবার যখন গেল পোষ্যটাকে দিয়ে দিল শাশুড়ির কাছে, এখন শাশুড়িও রাখতে রাজি হয়ে গেছে, আগের মধ্যে শাশুড়িকে টাকার অফারটা দেয়নি আর কি, প্লাস শাশুড়ি মা সত্যিই ভালো, ছেলে ছেলের বউয়ের সংসারে ভাঙন কোনো মাই হতে চায় না, তাই এই শাশুড়ি মাও চায়নি, আর আর কি, আর মেয়েটাকে দিয়ে দিল ফারিয়ার বাড়িতে, তো ওরা অনেক কিছু করতে পারবে, অনেক কিছু, না বাচ্চার প্রতি টান আছে, না অন্য কারোর প্রতি টান আছে, শুধু টান আছে একটা জিনিসের প্রতি, পয়সা, আর মা বাবাকে কাজটা ওরাই করেছে, দিদি মা বাবার থিমটা কি এখনও আনবে, মিলটা কি এখন দেখাবে, না এখন যদি মিল দেখায় তাহলে সিম্পথি হবে না মা বাবার প্রতি, মা বাবার সিম্পথি পাবলিকের সিম্পথি নিতে লাগবে, পাবলিকের সিম্পথি পেলেই ভিউজ পাবে, যদি ম্যান্ডি এসে মা বাবাকে জড়িয়ে ধরে পাবলিক সিম্পথি কমে যাবে, আর এই ম্যান্ডি তো আছে, এটা হবে, তার জন্য চ্যানেলগুলো দুটোকে আরও গ্রো করবে, আরেকটু ওরা ভিউজ কামিয়ে নেবে যেটুকুন কামানোর, তারপর ম্যান্ডি এসে মেরি মাম্মি মেরি পাপা বলবে, চলো বাই।